আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী ও আজারবাইজানের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে নাগর্নো কারাবাখে প্রবেশ করেছে মানবিক ত্রাণবাহী গাড়িবহর। আন্তর্জাতিক রেড ক্রস জানায় শনিবার 70 টন মানবিক ত্রাণ নিয়ে নাগর্নো কারাবাখে পৌঁছায় তাদের ত্রাণবহর। এই ত্রাণের মধ্যে রয়েছে আটা, লবণ ও সূর্যমুখী তেল। আর্মেনিয়া ও নাগর্নো কারাবাখের মধ্যে সংযোগ স্থাপনকারী মহাসড়ক দিয়ে নাগর্নো কারাবাখে প্রবেশ করে এই ত্রাণবহর। ত্রাণ পৌঁছানো ছাড়াও যুদ্ধের সময় আহত 17 জনকে চিকিৎসার জন্য নাগর্নো কারাবাখ থেকে সরিয়ে নিয়েছেন রেড ক্রসের কর্মীরা। এছাড়া আলাদাভাবে 50 টন খাদ্য ও অন্যান্য নিত্যপণ্য পাঠিয়েছে রাশিয়া। গত মঙ্গলবার থেকে নাগর্নো কারাবাখের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে হামলা শুরু করে আজারবাইজান। পরে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। নাগর্নো কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ডের অংশ বলে স্বীকৃত হলেও এটি নিয়ন্ত্রণ করছে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীরা। অনেক বছর ধরে নাগর্নো কারাবাখ ইস্যুতে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে বিরোধ চলছে।